আমার অফিস স্পেস ছিল 840 স্কয়ার ফিট সেটাও ব্যাংকে মর্গেজ দেও আমার ফ্ল্যাট ব্যাংকে মর্গেজ দেওয়া। একদিন আমার বাড়িতে আসলেন না আমি কয় রুমের ভাষায় থাকি দেখলেন না ওই গাজা খায়া আফিম খায়া বাবা খায়া লেখতেছেন বিশাল লটটা থাকি কারণ কাদের স্বার্থে ওই যে মাফিয়াদের টাকা খায়রা মাফিয়ারা বাবার টাকা দে মোদের টাকা দে খায়া এইবি খায়া খেয়া লেখেন বুঝছেন এটা হলো বাস্তবতা

তাকে দিয়ে বলানো হইতেছে মেয়র কে আমাকে একটা ব্যবসায়ী না নিজের একটা দোকান নাই কিন্তু এই সিন্ডিকেটের এই সিন্ডিকেটের জায়গা দেখেন এক একজনের দশ তালা বাড়ি পনেরো তালা বাড়ি তালা বাড়ি একাধিক বাড়ি এটা এটা সাংবাদিকেরও আপনার কি মনে হয় সাংবাদিকেরও

সেইগুলা সেখানে আমার নাম নাই কেন সেখানে আমার নাম নাই কেন আজকে আমার নামটা কেন আসতেছে কারণ আজকে হয়তো বা আপনি আপনার নামটা আমি উচ্ছেদের পক্ষে ছিলাম সাহেব খোকন সাহেব উচ্ছেদ যখন বন্ধ করছে বোর্ড মিটিং এ আমি সেটার প্রতিবাদ করছি আরো ভয়াবহ তথ্য নিবেন আপনি এই সাংবাদিকদের কারণে সাহেব খোকন সাহেবের কাছে কমিশনার কাউন্সিলর যাইতে পারে নাই শুনবেন কাহিনী বলবো আমার মুখ ছুড়ে না জিজ্ঞাস করেন কয়টা চাকরি নিচ্ছে কয়টা দোকান নিশ্চয় কাউন্সিলর বিরুদ্ধে একটা কাউন্সিলর দুই দিনের বেশি তিন দিন নগর ভবন গেলে তার এলাকার তারে মাফিয়া বাই দিছে লেখা তার এলাকায় তারে মাফিয়া বানাই দিছে সে যেন ওইটা লিয়া সাংবাদিকের পিছনে থাকে নগর ভবন যাতে না যেতে পারে নগর ভবনে কাউন্সিলররা না গেলে সাংবাদিকদের কি লাভ বলেন তো অথবা মেয়রের কি লাভ সাংবাদিকরা নগর ভবন চালাইছে ওই সিআর রুমে বসে চালাইছে ইঞ্জিনিয়ারের রুমে বসে চালাইছে আপনি কি বলেন তাতে মেয়র সাহেবের তাতে মেয়র সাহেবের কি লাভ দশটা তদবির নিয়ে যাইবো দশটা এলাকার সমস্যা নিয়ে যাইব সাংবাদিক গেছে একটা দোকান দিয়ে দিছে একটা চাকরি দিয়ে দিছে বাস শেষ আপনার ধারণা কি পরিমাণ সাংবাদিকরা যারা নিয়েছে সবাই তো একশো ভাগ সাংবাদিক প্রশ্ন হচ্ছে দেখেন আজকে যে সমস্ত সাংবাদিকরা উনি পালছেন সেই পত্রিকা গুলাতে কিন্তু উনার বিরুদ্ধে নিউজ হইতেছে কারণ ওই পত্রিকা সাংবাদিক কিন্তু একজন না মজার বিষয় এই জন্য বলি নিমুনা খামুনা সুমুনা দিমুনা আমিকে বাদ খাবো বিলাই রাঙ্গুল দেখাম তুমি যা পারো ভাই তুমি যা পারো করো গিয়া